কিছু দূর যাওয়ার পরে তার চোখের সামনে একটা বাজার পড়েছে বাজারে গিয়ে দেখলেন বাজারের সবগুলা দোকান বন্ধ শুধুমাত্র কেবল মাত্র বাজারের মধ্যখানে একটা ছোট ঝুপড়ি ঘরের মতো দোকান খোলা আস্তে আস্তে করে দোকানের কাঁচা কাছে পৌঁছে গেলেন গিয়ে দেখেন দোকানের ভিতরে একটা রূপ একটা লোক আগুন জ্বালিয়ে বসে আছে তিনি চিন্তা করলেন দোকানের কাঁচা কাছে চলে যাই শীতের কারণে ঠান্ডার কারণে হাঁটতে পারতেছি না দোকানে যেহেতু দেখতেছি চুলার ভিতরে আগুন আছে আগুন থেকে বডিতে তাপ লাগাতে পারবো আগুন পোহাতে পারবো এর মাধ্যমে শরীর থেকে কিছু ঠান্ডা কমবে চিন্তা করে ইমাম আহমদ ইবনে হাম্বল দোকানের কাছে কাছে পৌঁছে গেলেন দোকানের কাছে গিয়ে দেখেন একটা জোয়ান ছেলে দোকানের ভিতরে রুটি তৈরি করে জিজ্ঞেস করলেন বাবা এই বাজারের সবগুলো দোকান বন্ধ শুধুমাত্র কেবলমাত্র তোমার দোকান খোলা ব্যাপার কি যুবক ডাক দিয়া বলছে আঙ্কেল এই বাজারের সবগুলো দোকানই দোকানদার ফজরের পরে দোকান খুলে সন্ধ্যার সময় বন্ধ করে দেয় আর একমাত্র আমি দোকানদার মাগরিবের পরে সন্ধ্যার পরে দোকান খুলি ফজরের আজানে বন্ধ করে দেই আমি ব্যতিক্রম একজন দোকানদার রাত্রবেলা দোকানদারি করি ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন কতক্ষণ দোকানদারি করব যুবক ডাক দিয়ে বলছে ফজরের আজান পর্যন্ত দোকান খোলা থাকবে ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন যুবক রে আমি তোমাকে চিনি না তুমিও আমাকে চিনো না বাবা আমি পথিক মুসাফির তোমার দোকানের বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সারা রাত আমি আগুন পোহাতে পারবো বৃদ্ধ মানুষ যাইব কোথায় আমার যাওয়ার জায়গা নাই আমি এলাকার লোক না আমার বাড়ি অনেক দূরে এসেছিলাম কাজে আটকা পড়ে গিয়েছি যেতে পারলাম না আমি কি তাপ পোহাতে পারবো যুবক বলছে আঙ্কেল আপনাকে আমি চিনি না বৃদ্ধ মানুষ আমার বাবার বয়সী আপনি দোকানে বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করার দরকার নেই আপনি আমার দোকানে আসেন দোকানের ভিতরে বসেন আমিও যখন চলে যাব আপনিও চলে যাবেন এই কথা বলবার পর ইমাম আহমদ ইবনে হাম্বল দোকানে প্রবেশ করলেন দোকানে যাওয়ার পর ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে আজীব একটা ঘটনা চোখে পড়ল আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না ও মুসলমানেরা কান খাড়া করে শোনো জিন্দেগি কামিয়াব হয়ে যাবে ইমাম আহমদ ইবনে হাম্বল দেখেন দোকানের ভিতরে যুবকটা রুটি তৈরি করে রুটি তৈরি করবার জন্যে যখন খামির বানায় তখন যুবক পড়ে আস্তাগফিরুল্লাহ যুবক যখন রুটি তৈরি করবার জন্যে বল বানায় তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ যুবক যখন কমপ্লিট রুটি তৈরি করে আবার পড়ে আস্তাগফিরুল্লাহ চুলার ভিতরে রুটি দিয়েছে পড়ে আস্তাগফিরুল্লাহ চুলার থেকে রুটি নামিয়ে নির্ধারিত জায়গায় রেখেছে পড়ে আস্তাগফিরুল্লাহ কেউ যখন তার কাছে রুটি কিনতে আসে হাতে রুটি দিয়া পড়ে আস্তাগফিরুল্লাহ তার কাছে যখন টাকা দেয় টাকা হাতে নিয়ে পড়ে আস্তাগফিরুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন সাধারণ রাস্তার একজন রুটি বিক্রেতা ঝুপড়ি করে কয়েক টাকা রুটি বিক্রি করে রাত্রবেলা একটাবার কথা বলে না শুধু আস্তাগফিরুল্লাহ বলে ব্যাপার কি এবার তিনি ডাক দিয়া বললেন যুবক রে তুমি আস্তাগফিরুল্লাহ বলো কারণ কি আমি জানতে চাই বাবা যুবক বলতেছে আঙ্কেল আপনাকে চিনি না আপনার সঙ্গে কথা বললে আমি আস্তাগফিরুল্লাহ বলতে পারবো না আপনি যেহেতু জিজ্ঞাসা করেছেন কয়েক মিনিটে আপনাকে উত্তর দিয়ে দিই যুবক বলছে আঙ্কেল এই বাজারে আমি রুটি বিক্রি করি ঝুপড়ি করে ৩২টা বছর এখানে দোকানদারি করি ৩২টা বছরে আমি সব সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহর ইবাদত করি কোনোদিন ছাড়ি না এই কারণে আমি আস্তাগফিরুল্লাহ করি আপনারা ভালো করে শুনেন কেন বলতে চাই যুবক বলছে এই কারণে আমি আস্তাগফিরুল্লাহ পড়ি রুটি সব সময় সমান বানাতে পারি না কোন রুটি হালকা বড় হয়ে যায় কোন রুটি হালকা ছোট হয়ে যায় কোন রুটিতে ময়দা আটা একটু কম পড়ে যায় কোনটা একটু বেশি পড়ে যায় কোনটা একটু বেশি ভাজা হয়ে যায় কোনটা হালকা পাতলা কাঁচা হয়ে যায় সবাইকে আমি সমান করে রুটি দিতে পারি না কিন্তু সবার কাছ থেকে আমি টাকা সমান নেই ঠিকই রুটি তো আমি সমান দিতে পারি না এই যে আমার অনিচ্ছা সত্ত্বে ভুল বশত কিছু ভুল ত্রুটি হয়ে যায় এই জন্যে আমি আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ বলি আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেয়
বাবা আপনি বাজারে চা বিক্রি করেন সবাইকে সমান করে চা দিতে পারেন না আপনি ওজনে সমান দিতে পারেন না কথাগুলো ভালো করে শুনেন যুবক ডাক দিয়া বলছে আঙ্কে আস্তাগফিরুল্লাহ ইবাদত করে যাই এই জন্য যে আল্লাহ আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়েছে শুধু তা না আমার মন বলছে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আমাকে যা দিয়েছে এই পৃথিবীর কোনো মানুষ মনে হয় তা পায় না সুবহানাল্লাহ বললেন না ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় গোপন করে বললেন বলো কি পাইছো এবার যুবক বলছে আঙ্কেল আপনি শুনবেন এই জুপড়ি ঘরে 32টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই আস্তাগফিরুল্লাহর জিকির করি এই আস্তাগফিরুল্লাহর জিকির করবার কারণে 32টা বছর থেকে আমার বডিতে বড় কঠিন কঠিন রোগ হওয়া দূরের কথা জ্বর সর্দি কাশির মতো কোনো রোগ হয় না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আমার আল্লাহ আমার বডির মধ্যে রোগ থেকে মুক্ত করে আল্লাহ তাআলা আমাকে সুস্থতার নিয়ামত দিয়েছেন বলেন আল্লাহু আকবার ও আঙ্কেল আস্তাগফিরুল্লাহ 32টা বছর থেকে পড়ে যাই এই জন্য আমার আল্লাহ আজ পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে রেখে দিয়েছেন আমার বয়সে অনেক লোক মরে গিয়েছে আজ আমি বেঁচে আছি আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আল্লাহ তাআলা আমার হায়াতে বরকত দিয়েছেন বলেন সুবহানাল্লাহ অঙ্কেল আপনাকে চিনি না আস্তাগফিরুল্লাহ বলবার কারণে এই ঝুপড়ি ঘরে রাত্রবেলা কয়েক টাকা রুটি বিক্রি করি কয়েক টাকা রুটি বিক্রি করি ঝুপড়ি ঘরে রাত্রবেলা এই রুটির টাকা দিয়ে আল্লাহ তাআলা আমাকে এত বরকত দিয়েছেন আমার ঘরে 50 জনের বেশি ফ্যামিলি মেম্বার 50 জনের ঊর্ধ্বে 50 জনের বেশি আমার পরিবারের সদস্য রাত্রবেলা কয়েক টাকা রুটি বিক্রি করি ওই টাকা দিয়ে আমার পরিবার চালাই আত্মীয় স্বজনকে দান করি এলাকার অসহায় গরিব মিসকিন মানুষকে দান করি মসজিদ মাদ্রাসা দান করি এত দান খায়রাত সাদাকা করার পরেও মাস শেষে দেখা যায় আমার ঘরের টাকা শেষ হয়ে যায় না আল্লাহ তাআলা আমার রিজিকে বরকত দিয়েছেন ও আঙ্কেল আপনি আরো জানতে চান আল্লাহ কি দিয়েছেন বলেন বলেন ইমাম আহমদ ইবনে হাম্বলকে যুবক বলছে আঙ্কেল 32টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই এই জন্য আল্লাহ তাআলা আমাকে 32 বছরে 35 বারের বেশি আমার রসুলকে স্বপ্নে দেখার তৌফিক দিয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন আর কি আশ্চর্য হচ্ছেন আর বলছেন আর কি এবার যুবক বলছে আঙ্কেল 32টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই আল্লাহ তাআলার কাছে 32 বছরে আমি যত দোয়া করছি সব দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেছেন বলেন সুবহানাল্লাহ এমন কোন দোয়া নাই আল্লাহ তাআলা কবুল করে নাই ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন জওয়ান তাইলে তো তুমি মুস্তাজাবুদ দাওয়া তোমার সব দোয়া কবুল হয়ে গিয়েছে তুমি মুস্তাজাবুদ দাওয়া যুবক বলছে আঙ্কেল মুস্তাজাবুদ দাওয়া কি না আমি বলতে পারি না কিন্তু আমার জিন্দেগিতে 32টা বছরে আমার জন্য যত দোয়া করছি আত্মীয় স্বজনের জন্য দোয়া করছি এলাকাবাসীর জন্য দোয়া করছি প্রতিবেশী এলাকার মানুষ আমি রুটিওয়ালার কাছে দোয়া চায় আমাকে আল্লাহ এত ইজ্জত দিয়েছে আমি রুটিওয়ালার কাছে এলাকার মানুষ দোয়া চায় আমি যখন আস্তাগফিরুল্লাহ বলে হাত উঠাই হাত উঠাবার সাথে সাথে আমার দোয়া কবুল হয়ে যায় ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য আমি জামানার সব থেকে বড় আলেম আর রুটিওয়ালা বলে কি রুটিওয়ালা বলে কি এবার বললেন যুবকরে তোমার হায়াতে বরকত হয়েছে তোমার সুস্থতায় বরকত হয়েছে তোমার রিজিকে বরকত হয়েছে তুমি নবীজিকে স্বপ্নে দেখেছো তোমার ঘরের ভিতরে এত বরকত হয়েছে সব দোয়া কবুল তোমার কাছ থেকে আমি জানতে চাই যুবকরে তোমার এই জীবনের পূর্ণতার ভিতরে কোনো অপূর্ণতা আছে কিনা আমি জানতে চাই এবার যুবক ডাক দিয়া বলছে আঙ্কেল আপনি আমার কষ্টের কথা মনে করে দিয়েছেন দুঃখের কথা মনে করে দিয়েছেন আমার জীবনে তো পূর্ণতার ভিতরে একটা ছোট্ট অপূর্ণতা রয়ে গিয়েছে 32টা বছর আল্লাহর কাছে যত দোয়া করছি আল্লাহ তাআলা আমার সব দোয়ারে কবুল করছে ঠিকই কিন্তু আমার ছোট্ট একটা দোয়া কবুল করে নাই ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন কি দোয়া কবুল করে নাই যুবক ডাক দিয়া বলছে আঙ্কে 32টা বছর থেকে আল্লাহর কাছে যত দোয়া
কবুল করছে একটা দোয়া কবুল করে নাই আল্লাহর কাছে বলেছে আল্লাহ তাআলা আমি শুনেছি এই জামানার সবথেকে বড় বুজুর্গের নাম ইমামে আহমদ ইবনে হাম্বল যিনি 100 বারের বেশি আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখেছেন যার সিনায় লক্ষ লক্ষ হাদিস আছে একটা বার আমি তাকে দেখতে চাই একটা বার আমি তাকে দেখতে চাই তাকে জড়াইয়া ধরতে চাই তার কপালে চুম্বন দিতে চাই তার কাছ থেকে বারাকা নিতে চাই ও আঙ্কেল আল্লাহর কাছেতে দোয়া করলাম সব দোয়া কবুল করে আমার এই দোয়াটা আল্লাহ কবুল করে না আমার মন পুড়ে যায় ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাই আল্লাহ আমার 32 বছরের সব দোয়া কবুল করলো এই ছোট্ট দোয়াটা কবুল করে না এই কষ্টে কষ্টে আমি হয়তো মরে যাব ইমামে আহমদ ইবনে হাম্বল বুঝতে পারলেন আল্লাহ তাআলা কেন তাকে গুরাইয়া এখানে আনলেন এবার আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না দাঁড়িয়ে গেলেন আর রুটিওয়ালাকে জড়াইয়া কপালে চুম্বন দিয়া ডাক দিয়া বললেন বাবা আল্লাহ তাআলা ইমামে আহমদ ইবনে হাম্বলকে আজকে নিজের বাড়ি থেকে বের করে সারা দিন সফর করাইয়া একটা মসজিদে নিয়া ইমামে আহমদ ইবনে হাম্বলের সিদ্ধান্ত ছিল তিনি মসজিদে ফজরের নামাজ পড়বেন কিন্তু আল্লাহ তাআলা ইমামে আহমদ ইবনে হাম্বলকে মসজিদ থেকে বাইর করাইয়া সারা রাত রাস্তায় হাঁটাইয়া ঠান্ডার ভিতরে হাঁটাইয়া তোমার দোকানের সামনে দাঁড় করাইয়া এক পর্যায়ে তোমার দোকানের ভিতরে আনাইয়া তোমার সামনে দাঁড় করাইয়া তুমি যারে দেখতেছো আর কেউ না আমি হতভাগা ইমামে আহমদ ইবনে হাম্বল এই মুহূর্তে তুমি আমার কাছ থেকে দোয়া নিবা না না তুমি আমার জন্য দোয়া করবা আমি তোমার কাছ থেকে দোয়া নিতে চাই আল্লাহু আকবার বলেন তোমার সেই দোয়া কবুল আমার বন্ধুগণ আরো লম্বা কথা এই কথাগুলো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বোঝাতে চাইলেন এক রুটিওয়ালাকে কি ইজ্জত আল্লাহ দিয়েছে এই জন্য হায়াত এখনো বাকি ভুল হয়ে গেলে তওবা আল্লাহর কাছে করি আমার আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা আল্লাহ বলেন সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে গারগারা শুরু হয়ে যাওয়ার আগে কবরে চলে যাওয়ার আগে মালাকুল মওত পৌঁছে যাওয়ার আগে আজরাইল চলে আসার আগে গোটা জিন্দেগির অপরাধের জন্য আল্লাহর কাছে যদি তওবা করতে পারো আল্লাহ বলছেন বান্দা তওবা করতে দেরি হবে আমি আল্লাহ মাফ করে দিতে দেরি হবে না পড়েন সুবহানাল্লাহ রমজানুল মুবারক আসছে কয়েকদিন পরেই রমজান শুরু হচ্ছে অনেক লোক আছে এলাকায় দেখবেন রোজা রাখবে না ইফতারের সময় 2 প্লেট খাইবে কথা বলে না কেন কখনোই জান্নাতে যেতে পারবে রমজান আসছে আপনি সেহরি খাচ্ছেন আপনি ইফতার খাচ্ছেন কিন্তু আপনার গজা আপনার খাবার হালাল নয় আপনি কিয়ামত পর্যন্ত দোয়া করলে আপনার দোয়া কবুল হবে না কথা বলেন না কেন রমজান আসছে আপনি মসজিদে এতেকাফে বসলেন আপনি মসজিদে রমজান এসে মোবারক মাস এসে রোজা রাখবার পরেও আপনার চরিত্র ঠিক করতে পারলো না আপনি তারাবির সালাত পড়েও চরিত্র ঠিক করতে পারলেন না আপনি এতেকাফে বসে চরিত্র ঠিক করতে পারলেন না অনেক লোক আছে এতেকাফে থাকে মাগরিবের পরে দেখবেন ওয়াশরুমে বাথরুমে গিয়েও বিড়ি খায় কথা বলেন না কেন তাহলে রোজাও এর চরিত্র ঠিক করতে পারে নাই এর এতেকাফে মসজিদে নিয়েও এর চরিত্র ঠিক করতে পারে নাই এর আর কোনো জিনিস দিয়ে ঠিক করা যাবে না কথা বলেন না কেন কিছু লোক আছে রমজান আসলে এর মাথা গরম হয়ে যায় শুধু মারামারি দেখবেন রমজানে শুধু মারামারি এলাকায় এর সাথে এর মারামারি এর সাথে এর কাটাকাটি আছে না নাই কথা বলেন না কেন রমজান আসছে সারা দুনিয়ায় জিনিসপত্রের দাম কমে আর আমাদের দেশে বাড়ে কথা কয় না কেন অনেক লোক আছে বাজারে জিনিসের দাম বাড়াইয়া দেয় অনেক ব্যবসায়ী আছে তারাবি নাই তাহাজ্জুদ নাই কিচ্ছু নাই সে দোকানে ব্যবসা চলতেছে
রমজান আসছে আপনি ব্যবসা শুরু করেছেন আপনি মনে করেছেন এটা ব্যবসার মৌসুম রমজান এসেছে আপনি চিন্তা করতেছেন মেয়ের বাড়িতে আপনি ইফতারি পাঠাবেন এটাই তো এগুলো নিয়ে ব্যস্ত কিসের রোজা কিসের ইবাদত কিসের আল্লাহকে ডাকা ইফতারের আগে দোয়া করার কথা ছিল অথচ ইফতারের আগে ইফতার সামনে নিয়ে ঘরে পিটাপিটি শুরু হয়ে যায় কথা বলে নাকি এগুলো আছে না নাই মসজিদে দেখবেন ইফতার নিয়ে মায়ের শুরু দুইজনের মাথা নাই একজনের ঠ্যাং নাই এই তো চলতেছে আপনাদের রোজা তো এই রোজাই রমজান আপনার আমার চরিত্রের কোনো পরিবর্তন করবে না রমজান এসেছে রমজানের পরে ঈদ রমজানের প্রত্যেকটা রাত্রের জাম দাম যতটুকু সবগুলো রাত মিলাইয়া যেই দাম ঈদের রাত্রের এই দাম অথচ ঈদের রাত্রে একটা মানুষ ইবাদতে থাকে না ঈদের রাত্রে থাকে মার্কেটে কথা বলেন না কেন তে রোজা এই রমজান আপনাকে কোনো কাজ দিতে পারবে না অনেক মুসল্লি আছেন তারাবিহের নামাজে মসজিদে নামাজ পড়তে যাবেন দেখবেন ইমাম সাহেব যদি 20 রাকাত 2 ঘন্টায় পড়ায় পরের দিন মুসল্লি একজনও নাই কয় হের পিছনে নামাজ পড়ে লাভ নাই এটা পড়তেই পারে না কোরআন শরীফ ঠেলা গাড়ির মতো চলতেছে কথা কোন না কেন কেউ পড়তো না কিন্তু 20 রাকাত নামাজ যদি 10 মিনিটে পড়ায় ভালায় কব ঠিক আছে হেডারই দরকার কিছু বুঝি আর না বুঝি পড়ছে তো ফেরেশতারা আল্লাহর কাছে কইতাছে আল্লাহ এ কি পড়ছে 10 মিনিটে কিছুই বুঝি নাই কাগজে কিছু লেখার মতো পাই নাই এগুলা এলাকায় নাই কথা বলছেন না কেন আচ্ছা এগুলাই চলছে সারা রমজান অনেক জোয়ান রোজা রাখবে ইবাদত করবে কিন্তু ঈদগাহে নামাজে যাওয়ার আগে দেখবেন ফর্ম শেপ করে যায় একবারে ফ্রেশ ফ্রেশ ফর্ম শেপ করে দাড়ি দুড়ি কাইটা আল্লাহ কই কিতারে শয়তান রমজানে দেখলাম ঠিক আছস রমজান যাইতেই দেখি শয়তানি শুরু করে দিলে কথা বলেন না কেন তাহলে আপনার রোজা আপনার কাজে লাগেনি রোজা কবুল হয়েছে তার রমজানের আগে দেখছেন তার চরিত্র খারাপ রমজানের আগে খারাপ কাজ করেছে নামাজ পড়তো না রমজানের পরে সব ঠিক হয়ে গেছে বুঝতে পারলেন তার রমজানের রোজা কবুল হয়েছে আর রমজানের আগে যা করতো রমজানের পরে দেখা যার স্পিরিট বাইরে গেছে শয়তানির কথা বলেন না কেন বোঝা গেল রোজা এর কোনো কাজে লাগে নাই কথা বলেন না কেন এগুলো বাদ দিতে হবে চরিত্র ঠিক করা লাগবে আল্লাহ আমাদের কবুল করুক বলেন আমিন জোরে বলেন আমিন মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই এই চরিত্র কেমনে সংশোধন করতে হয় রব কি বলেছেন শুনেন আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দো জাহানের সরদার নবী আর রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন বন্ধু আমার দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে আশেক রাসূল দাবি করবে আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে বান্দারে দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম দাবি করবে আল্লাহর গোলামের গুণ কি কোয়ালিটি কি কন্ডিশন কি আমার আল্লাহ কোরআনে কারিমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ বললেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশূনা على الأرض هونا أمار الله والمسلمان رب اي دنيا زمين جرامي الله غلام دبي كربي عاشق رسول دبي كربي امي الله غلام نجي كي من كربي بندري
আমি আল্লাহর গোলামের এক নাম্বার গুণ হলো আমার বান্দা দুনিয়ার জমিনে কোনদিন অহংকার করতে পারে না আল্লাহর গোলামের এক নাম্বার গুণ অহংকার করা যাবে কথা বলেন না কেন কিছু কয় না সবাই বলেন অহংকার করা যাবে আল্লাহর গোলামের এক নাম্বার গুণ অহংকার করা যাবে না এই এলাকার ভিতরে আল্লাহ যাদেরকে বড় আলিম বানিয়েছেন শেখুল হাদিস মুফতি মুহাদ্দিস খতিব বানিয়েছেন ইউনিভার্সিটি রেক্টর বানিয়েছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক প্রফেসর শিক্ষিত জ্ঞানী বানিয়েছেন আপনি আপনার জ্ঞানের কারণে অহংকার করতে পারেন না মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধে যে আল্লাহ রেজিম শয়তান বানিয়ে দিয়েছে আপনিও যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহর এক মিনিটও দেরি হবে না কোন ঠিক কিনা এই জন্য এলাকা যারা শিক্ষিত যারা জ্ঞানী খবরদার আল্লাহর ওয়াস্তে অহংকার করবেন না আপনি মাদ্রাসার এক নম্বর ছাত্র আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটির ফার্স্ট সেকেন্ড থার্ড বয় আপনি চমৎকার ভালো ছাত্র এই জন্য আপনি অহংকার করবেন না আপনি জ্ঞানী আল্লাহ হয়তো আপনাকে জুতো শিলার কাজে নাও লাগাতে পারেন আর ক্লাসের একমাত্র ফেল যে এরে আল্লাহ ইজ্জতের মালিক বানিয়ে দিতে পারেন কথা বলেন দিতে পারেন কি পারেন না পারেন এজন্য আল্লাহর গোলাম আল্লাহর গোলামের এক নম্বর গুণ অহংকার করা যাবে বলেন এই এলাকায় আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন সম্পদের মালিক বানিয়েছেন গাড়ির মালিক বাড়ির মালিক বানিয়েছেন ফ্যাক্টরির মালিক বানিয়েছেন কোটি কোটি টাকার মালিক আপনি আপনি আপনার সম্পদের কারণে অহংকার করতে পারেন না আপনি যদি আপনার ক্ষমতা আপনার প্রভাব আপনার পাওয়ার আপনার সম্পদের কারণে দুনিয়ার জমিনে অহংকার করেন আমার আল্লাহ চাইলে দশ তলা থেকে থাবড়াইয়া গাছ তলায় নামাইয়া দিতে আমার আল্লাহর এক মিনিটও দেরি হবে না কোন ঠিক কিনা আল্লাহ চাইলে পারবে কথা বলেন পারবে এই এলাকায় আপনাদের বৃহত্তর কিশোরগঞ্জ এলাকায় আজ থেকে পঞ্চাশ বছর আগে এলাকায় অনেকের লাখ লাখ টাকা ছিল মানে লাখপতি আজ তার ছেলেমেয়েরা মানুষের বাড়িতে কাজ কাম করে খায় নাই আর আজ থেকে পঞ্চাশ বছর আগে এই এলাকার অনেকের ঘর ঝুপড়ি ঘর ছিল বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না আল্লাহ তাআলা আজ তাদের ঘরে কোটি কোটি টাকার মালিক বানাইছে আছে না নাই কথা বলেন আছে না নাই এজন্য অহংকার করা যাবে বলেন যাবে আল্লাহর গোলামের দুই নম্বর গুণ আমার আল্লাহ বললেন জাহিলুনা কালু সালামা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে আশিক রাসূল দাবি করবে আমি আল্লাহর গোলাম যারা নিজেকে মনে করবে বান্দারে আমি আল্লাহর গোলামের দুই নম্বর গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না মারলে মারির জবাব দিবে না গীবত শিকায়ত করলে জবাব দিবে না বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি গালি দে আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতির দোয়া করে যায় পড়েন সুবহানাল্লাহ এজন্য আল্লাহর গোলামের দুই নম্বর গুণ গালি দেওয়া যাবে কথা বলেন না যাবে গীবত শিকায়ত করা যাবে যাবে না কিন্তু সার দোকানে গীবত করে কেডা এলাকার সার দোকানে এলাকার সার দোকান মানে এটা পৃথিবীর সব থেকে বড় সংসদ দুনিয়ার সব খবর এখানে আছে হের করে খাবার নাই
পকেটে সার বিল দেওয়ার পয়সা নাই কিন্তু সার দোকানে বইসা একবার আমেরিকার প্রেসিডেন্টের সদ্য গোষ্ঠী উদ্ধার করে যাচ্ছে কথা বলেন না কেন এগুলা আছে না নাই মসজিদে আজান চলছে মসজিদে নামাজ চলছে আর মুরব্বি টুপি পইরা সার দোকানে বইসা বইসা বদনাম করতেছে কথা কয় না কেন এগুলা এলাকায় নাই টুপিও আছে মাথায় কিন্তু মসজিদে না সার দোকানে বসে রইছে চার দোকানে বসে বসে অমুকের বদনাম অমুকের গীবত অমুকের শিকায়ত অমুকের চুগলকুরি চলছে আজকালকে মসজিদে বসে